আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো দুই দিন আগে আমি একটা পোস্ট করছিলাম মশার প্রতিষেধক নিয়ে। তো অনেকে কমেন্টস করছিলেন, ভাই এটার দাম কত, কীভাবে ব্যবহার করবো, কোথায় পাবো। তো আজকের ভিডিওটা মূলত এটা নিয়েই। তো এই মশার প্রতিষেধকের নাম হচ্ছে বায়োনিল। এটা আমি যেটা আমার কাছে যেটা আছে এটা হলো 5 লিটারের একটা ক্যান, এখানে 5 লিটার লিকুইড আছে। আর এটার MRP দেওয়া আছে 350 টাকা, কিন্তু আমি কিনেছি 1200 টাকাতে। এটা আমার কাছ থেকে 1200 টাকা নিছে। তো এটা আপনি যে কোনো ভেটেরিনারি নিতে পাবেন, ভেটেরিনারি বলতে যেখানে যে হাঁস মুরগি গরু ছাগলের যে মেডিসিনগুলো পাওয়া যায় সেই দোকানে আপনি পাবেন। এটার নাম হচ্ছে বায়োনিল। আর এটা হচ্ছে কীভাবে ব্যবহার করবেন, এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এখানে 5 লিটার লিকুইড আছে, 5 লিটার লিকুইড আছে, এখানে যে 5 লিটার দেওয়া আছে। আর এটার MRP দেওয়া আছে 350 টাকা। এই যে MRP 350 টাকা, কিন্তু আমি কিনছি এটা 1200 টাকা দিয়ে, প্রায় 150 টাকা কম রাখছে। তো আপনারা যখন 5 লিটারই ক্যান কিনবেন, এটা হয়তো আমি এর কচ্ছটা পাওয়া যায় না, এটা 5 লিটারই ক্যানই হয়। আপনার 5 লিটার ক্যানই কিনে নিলেন, একবার অনেকদিন ইউজ করতে পারবেন। আর এটা ইউজ করার আগে বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে এরকম একটা ক্যানে ভরে নেবেন, সরি পড়ে গেছে, একটু এরকম একটা স্প্রে গানে ভরে নেবেন। তো স্প্রে গানে ভরে নিয়ে স্প্রে গানটা একটু ঝাঁকায় নিলেন, বিশেষ করে এই ক্যানটা ঝাঁকায় নেবেন। ঝাঁকানোর পরে এরকম একটা স্প্রে গানে ঢেলে নেবেন। তো ঢেলে নেওয়ার পর আপনি যেটা করবেন, আর এটা কিন্তু কবুতর সরাসরি, কবুতর শরীরে ওখানে কিন্তু বোতলের গায়ে ভালোভাবে লেখা আছে শরীরে প্রয়োগ করা যাবে, কিন্তু চোখ ভুলে যেন চোখে এমন মুখে না যায়। তো কবুতর যেহেতু ছোট, তো এটা ভুলে চোখে মুখে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আপনারা যেটা করেন, দাঁপটিতে স্প্রে করার আগে যেটা করতে পারেন, কবুতর যখন ছাড়া দিবেন, ছাড়া দেওয়ার পর দাঁপটিতে স্প্রে করে দিলেন। আমি যেভাবে স্প্রে করি আর কি, কবুতর ছাড়ার পর দাঁপটিতে পুরোটা স্প্রে করে দেয়, দাঁপটির নিচে এবং উপরে পুরোটাই দাঁপটিতে স্প্রে করে দেয়। তো কবুতরের যেহেতু ছোট, এটা স্প্রে করলে চোখে মুখে যাবে, আর চোখে মুখে গেলে সমস্যা হতে পারে। ওটা বোতলের গায়ে ভালোভাবে লেখা আছে, উল্লেখ করা আছে, এটা যেন ভুলেও গরু ছাগল বা যেটা প্রয়োগ করেন সেটার চোখে যেমন মুখে না যায়। এটা কিন্তু কাজ করে তেলা পোকা, সার পোকা, মশা, যে যেমন ছোটখাটো যে কীট পতঙ্গগুলো আছে এগুলোর জন্য কাজ করে আর কি। তো এটা গুলো ধাত্রীর বিষয়, ধাপি আপনি নিচেও দিতে পারেন, উপরেও দিতলেন, কিন্তু কবুতর না থাকা অবস্থায় দেওয়াটাই বেটার, যেহেতু এটা লেখাই আছে কবুতর গায়ে যেতে না যায়। আমি বিগত 7 দিন যাবত এটা ইউজ করতেছি, মাশাল্লাহ এখন পর্যন্ত আমার ধাত্রী আশেপাশে বা থরের ভিতরে কোনো মশা কোনো কিচ্ছু নাই, একটা মশাও নাই, মশাও নাই, তেলা পোকাও নাই। তো আমি দেখাচ্ছি থরে কীভাবে প্রয়োগ করবেন। আর বোতলটা কিন্তু অবশ্যই ঠান্ডা জায়গায় রাখবেন, একদম ছায়ামুক্ত ঠান্ডা জায়গায় রাখবেন, যাতে আলো বাতাস থেকে দূরে রাখবেন, আর ছোট বাচ্চা কাচ্চাদের থেকে দূরে রাখবেন, যাতে এরা, এটা কিন্তু লিকুইড, কয়েল যেমন ক্ষতিকর ঠিক এটাও কিন্তু সবকিছুর কিন্তু একটা একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো এটারও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো আপনি ধাপটিতে মানে যেটা থরে যে স্প্রে করেন, আমি থরে স্প্রে করছি, এবার নিচে নিচ দিয়ে স্প্রে করে দেবেন, এইভাবে মানে সরাসরি কবুতরে না দিয়ে নিচে দিয়ে দিলেন স্প্রে, ঠিক আছে, নিচে দিয়ে দিলেন, খাঁচাতে দিয়ে দিলেন, যাতে কবুতর শরীরে যাতে না যায়। আর স্প্রে করবেন কখন, যখন রাত্রে সন্ধ্যার সময় খাবারটা উঠে ফেললে তখন স্প্রে করে দিলেন, মানে যখন কবুতরে খাবারের পট থাকবে না, পানির পট থাকবে না, পানির পট খাবার পর উঠে তারপরে স্প্রে করলেন। আর আমার এটা একটু নোংরা হয়ে গেছে, তার 2 দিন ধরে আমার ছাদে কাজ চলতেছে, আজকে হয়তো এটা পরিষ্কার করে ফেলবে। তো এরকম ট্রে নিচে, এর জাস্ট ট্রে নিচে এইভাবে স্প্রে করবে, একটা মশা নেই আমার রুমে যদি বলেন, একটা মশা আছে। আর কবুতর আমার মাশাআল্লাহ কিন্তু সবগুলো কিন্তু বাচ্চা কাচ্চা, বাচ্চা ডিম সবগুলো ডিমে বাচ্চা নিয়ে আছে, এখন পর্যন্ত কোনো কবুতর আমার সমস্যা হয় নাই, বিগত 7 দিনে আমার কোনো কবুতর সমস্যা নাই। আমি মূলত এই ভিডিওটা করা হচ্ছে সোহেলবের, আমি ভিডিও দেখছিলাম, সোহেলবে একটা ভিডিও পোস্ট করছিল কিছুদিন আগে ইউটিউবে, তারপর ফেসবুক পেজে আমাদের গ্রুপে। তো ওই গ্রুপে এই যে স্প্রেটার কথা উল্লেখ করেছে, কিন্তু স্প্রেটার লিকুইডটার নাম ছিল না কোনো। তো আমি বাসায় আব্বারে বলছিলাম যে আমাদের আমাদের গরু ফার্মে কোন স্প্রেটা ইউজ করে, তো আব্বা বলো যে এটা তো গরু শৈলে দেয়। তো বললাম যে আমিও তাহলে আমার কবুতরে প্রয়োগ করে দেখতে পারি। তো আব্বা বলো দেখতে পারো, এটা ভালো আছে, এখন পর্যন্ত আমাদের গরুর গরু ফার্মে কোনো সমস্যা হয়নি। আপনার চাইলে গরু ফার্মে ইউজ করতে পারেন, মুরগি ফার্মে ইউজ করতে পারেন, যে কোনো ফার্মে ইউজ করতে পারেন। আমি বিগত 7 দিন যাবত আমার কবুতর লটটা এইটা ইউজ করতেছি, ঠিক যেভাবে বললাম, এই যে নিচে ঠিক এইভাবে আপনারা কি করবেন, এই দেখেন ট্রে নিচে স্প্রে করে দিবেন, ট্রে নিচে বা খাঁচাটাতে, খাঁচাটাতে, নিচের খাঁচাটাতে, কবুতর শৈলে দিতে হবে না, আপনি ট্রে নিচে খাঁচাটাতে দিয়ে দেন, ইনশাল্লাহ একটা মশা থাকবে না। দেখেন আমার কিন্তু এই যে এই বাচ্চাগুলা ফুটছে অনেকদিন যাবত, কিন্তু এদের কিন্তু মশায় কামড়ে নাই, কিন্তু এই দেখেন এই যে বাচ্চাটা দেখেন, এটাটারে কিন্তু এইটারে কিন্তু মশা একদম শেষ করে দিছিল প্রায়। কিন্তু এই স্প্রেটা ইউজ করার পর থেকে রুমে একটা তেলা পোকা নাই, একটা মশা নাই, কিচ্ছু নাই। আপনারা চাইলে যদি কাঠের খুপে ইউজ করতে চান, তাহলে কাঠের খুপের উপর দিয়ে ইউজ করে, মানে উপরে সাইডটা যেটা আছে এই সাইডটা ইউজ করবেন, এইভাবে উপর দিয়ে ইউজ করে দিলেন। যখন রাত্রেবেলা বিশেষ করে এটা দিবেন, আপনার সন্ধ্যার সময় কবুতরগুলো উঠে, তারপর সকালে দেওয়ার প্রয়োজন নাই, আপনি সন্ধ্যার দিকে কবুতরের যেগুলো যারা কাঠের খুপে পালেন, কবুতরের রুমটা
থেকে ভাবে দেখেন এখানে কিন্তু কবুতর না একটাও। আপনি স্প্রে করে দিলেন, সমস্যা নাই তো কোনো, একটা মশা মাছি কিচ্ছু থাকবে না রুমে, আমার রুমে একটা মশা মাছি কিচ্ছুই নেই। ঠিক এইভাবে আপনারা যদি পাখিরা যদি ইউজ করতে চান, পাখির ট্রেন নিচে দিয়ে দিবেন, যে কোনো ক্ষেত্রে যে কোনো জিনিসে আপনি সবগুলোর মিস দিয়ে এইভাবে নিচ দিয়ে স্প্রে করে দিবেন, একদম ট্রেন নিচ দিয়ে স্প্রে করলেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। আমার এখানে সবগুলো আমি কালকে স্প্রে করে দিছি, তো আপনাদের দেখানোর জন্য আজকে আবার স্প্রে করলাম আমি, আজকে যেহেতু ট্রেগুলো পরিষ্কার ওইভাবে আমি স্প্রে করতেছি না। তো আশা করি সবাই এটা মানে কারো কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, আমি যেহেতু ইউজ করছি আমার যেহেতু কোনো কিছু হয় নাই, তো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো এটা আপনারা যে বললাম আপনার ব্যাটারিতে দোকানতে পাবেন, এটা পাঁচ আমরা যেটা আমি যেটা কিনছি এটা হলো পাঁচ লিটারের ক্যান, MRP দেওয়া আছে 350 টাকা, আমি কিনছি 1200 টাকা দিয়ে, আমার কাছে 1200 টাকা নিছে। তো আপনারা যেহেতু 5 লিটার কিনেন তো ওইভাবে কিনতে পারেন, কেনার পর এটা ভালোভাবে ঝাঁকাইয়ে নেবেন, এই বোতলটা ভালোভাবে ঝাঁকাইয়ে নেবেন, একদম ভালোভাবে ঝাঁকাইয়ে নেবেন, একদম জুড়ে জুড়ে ঝাঁকাই নেবেন, ঝাঁকাই নেওয়ার পর এরকম একটা ইয়েতে ডাইলে তারপরে স্প্রে করে দেবেন। তো আশা করি আর মানে এটা নিয়ে আর মনে হয় কারো কোনো কথা মানে প্রশ্ন থাকার কথা না, তো যেভাবে বললাম আপনারা ওইভাবে স্প্রে করতে পারেন। আর ডিটেলস আরও ডিটেল জানতে চান তাহলে সোহেল ভাইয়ের ভিডিও আছে ইউটিউব চ্যানেলে গিয়ে, ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করতে পারেন SRTV সোহেল রানা, তো ভাইয়ের ভিডিওতে ভালোভাবে দেওয়া আছে। তো ভাইয়ের ভিডিওতে আমি যেটা দেখছিলাম, ভাইয়ের ভিডিওতে লিকুইডটার নাম ছিল না, তো আমার এখানে লিকুইডটার যেমন নাম আছে যেমন আমি এটা বায়োনির লেখা আছে, কিন্তু বাইরে ওখানে আমি যে ক্যানটা দেখছিলাম এখানে কোনো নাম ছিল না। তো আর জানেন বাঙালি হলে দুনিয়া খারাপ, মানে একটা জিনিস মানে নষ্ট করতে তাদের সময় লাগে না, তো এটা আপনারা একটু চেক করে কিনবেন, মানে এই যে বায়োনিলটা মনে হয় একটু বেশি ভালো, এটা কিন্তু কোনো কোম্পানি প্রচার বা কোনো কিছুর জন্য না, কোম্পানি চিনি না আমি, জাস্ট ইউজ করি এর জন্য আপনাদের বললাম। তো আপনারা এটা দেখে শুনে তারপরে নিন, আর নাম্বার ছাড়া যেমন নাম নাই আমি অনেকে দেখছি ইদানিং পোস্ট করতেছে অনেকেই যে কোনো এগুলো কোনো একটা নামই নাই, আর জানেন সব এই কবুতর হলো একদম সেন্সিটিভ, গরু হলো একরকম আর কবুতর একরকম, কবুতর হলো একদম ছোট প্রাণী, তো আপনারা হুটহাট করে একটা জিনিস ইউজ করে ফেললেন তখন দেখবেন যে আবার কোনো না কোনো সমস্যা হয়ে যায়, তখন আবার দেখা যাবে যে বাইরে কোনো মানে সেল বাইরের নাম হইতে পারে, যে বাইরের কথা শুনে আর ই করতে করলেন এরকম হইতে পারে। আমি বলতেছি যে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, বা এরকম টাইপের যদি অন্য কোনোই থাকে সেটা ইউজ করতে পারেন, আমি এটাই পাইছিলাম আমাদের এখানে এটাই পাওয়া যায়, আর আমি ইউজ করতেছি এটা বেস্ট, আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে, একটা মশা মাছি কিচ্ছু নাই। তো আশা করি আপনার নিঃসন্দেহে এটা ইউজ করতে পারেন। তো আর মনে হয় আপনার সবাই ভালোভাবে বুঝে গেছেন, তো এটা নিয়ে আর মনে হয় বেশি কিছু বলার প্রয়োজন নেই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।